নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মুখে মাস্ক না পরে রাস্তায় আইন অমান্য করায় শিলচরে একদিনে জরিমানা 39,000। করোনাকালে মহাসংকটে অটো মালিকরা জোর বেজোর পদ্ধতি প্রত্যাহারের দাবি। মেঘালয়ের সড়ক দুর্ঘটনা, ফের বরাত জোরে রক্ষা পেলেন বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দুর্যোগ আইন অমান্য করার জন্য একদিনে শিলচর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় 39,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। কাছাড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুধবার শিলচর শহর এবং পার্শ্ববর্তী অঞ্চলসমূহে এই অভিযান চালানোর নির্দেশ দেন। করোনা পরিস্থিতিতে জনগণের মাস্ক ব্যবহার, শারীরিক দূরত্ব বজায় রাখা, প্রকাশ্য স্থানে থুথু না ফেলা সহ জেলা বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের জারি করা বিধিনিষেধ অমান্য করার জন্যই জরিমানা সংগ্রহ করা হয়েছে। জেলার সহকারী আয়ুক্ত অভিলাষ বার্নওয়াল, বিভোর আগরওয়াল, দেবাজ্যোতি গগৈ এবং মারিয়া তারিমকে এই অভিযানের জন্য নিযুক্ত করা হয়। বুধবার শিলচর শহরের বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের পক্ষ থেকে মুখে মাস্ক ব্যবহার না করা এবং দ্বিচক্রযানে দুজন চলাচল করার জন্য জরিমানা আদায় করা শুরু হয়েছে। শিলচর নাজিরপট্টি পয়েন্টে এদিন রাস্তায় বাইক স্কুটি থামিয়ে এই অভিযান চালান একজন ম্যাজিস্ট্রেট সহ পুলিশ কর্মীরা। মুখে মাস্ক না পরায় 100 টাকা এবং বাইক স্কুটিতে দুজন চলাচল করার অপরাধে 200 টাকা করে জরিমানা আদায় করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই অভিযান বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। এইটো আমাৰ এডিচি ছাৰে লৈ আহিছে ফাইন কাটাৰ কাৰণে। এই ইমান সময় এই আপোনাৰ এডিচি ছাৰে লগত আছিলে, এতিয়া এডিচি ছাৰ গ'ল, মই বাকী বই পূৰা কৰিলোঁ। কিহৰ ফাইন কৰিছে? এইটো 1 নম্বৰ হ'লে ডাবল বাইক, এটা মটৰচাইকেলত ডাবল গ'লে, 2 নম্বৰ যদি মাস্ক নাথাকে, এইটো মাস্কৰ 100 টকা, মাস্কৰ 100 টকা, ডাবল 200 টকা। আৰু হেলমেট ছাৰ? হ্যাঁ, হেলমেট ছাড়া এটা ট্রাফিকে লইছে, আমি লইছি না। এটা কি অব্যাহত থাকবে, রোজদিন থাকবে? কালকে থেকে শুরু হয়েছে। এটা চলবে এখন কয়দিন? এখন আনটিল ফার্দার অর্ডার, আনটিল ফার্দার অর্ডার চলবে। যানজট মোকাবিলায় প্রশাসন জোর বেজোর পদ্ধতি চালু করায় করোনা পরিস্থিতিতে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন অটো মালিকরা। অতি সত্বর এই পদ্ধতি প্রত্যাহারের দাবিতে বুধবার কাছাড়ের জেলাশাসকের কাছে একটি স্মারকপত্র প্রদান করা হয়। অল কাছাড় অটোরিক্সা অনার্স অ্যাসোসিয়েশন কোঅর্ডিনেশন কমিটির সভাপতি বিকাশ ভট্টাচার্য বর্তমান পরিস্থিতিতে অটো চালক ও মালিকদের করুণ পরিস্থিতির জন্য প্রশাসনের এই নীতিকে দায়ী করেন। তিনি বলেন, এর ফলে অটোর রোজগার অনেক কমে গেছে, পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে জ্বালানির দাম, সংসার প্রতিপালনের খরচ। সরকারের বিভিন্ন বিধিনিষেধ মেনে অটো চালাতে গিয়ে অনেকেই আজ ঋণের কিস্তি দিতে পারছেন না। তাই অটো মালিকদের রোজগার বৃদ্ধির উদ্দেশ্যে জোর বেজোর পদ্ধতি শিলচরে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। সরকারে কি এটা ভুলে গেছে যে আমরা অ্যাডভান্স ট্যাক্স দিই, যে আমরা গাড়ি চালাতে পারলাম না, তারপর আমরা ট্যাক্স দিচ্ছি? লোক দেখানো আমাদেরকে ফাইন এক্সাম মাফ করেছে, ফাইন, আরে আমরা গাড়িই গেলাম না, ফাইন দিলাম না, কিন্তু আমাদের প্রিন্সিপাল ট্যাক্স দিতে হচ্ছে। আজকে আমরা উপলব্ধি করছি প্রতিটি অটো চালক আজকে প্রায় অনাহারেই জীবিকা অর্জন করছে, কারণ দুইজন প্যাসেঞ্জার নিয়ে টানাটানি করছি, আমরা যাত্রী নিতে পারছি না অধিক, প্লাস আমরা লিমিটেড চালাচ্ছি, সপ্তাহ আমরা 30 দিনের ট্যাক্স দিচ্ছি, 15 দিন চালাচ্ছি, 15 দিনের চালা দিয়ে চালানোর ক্ষেত্রে আমাদের গভর্নমেন্টের রেভিনিউ সেটাও উঠছে না, আমাদের গাড়ির মেনটেন্স এটাও আমরা পাচ্ছি না ওটাতে, প্লাস অনেক ধরনের আমরা আর্থিক সম্মুখীন হচ্ছি। আজকে প্রায় শিলচরের আমরা কাছাড় জেলা 25,000 অটোর অধিকাংশই একটা দাবি, যেহেতু আমরা সব নিয়মকানুন মেনে চলছি, অধিক যাত্রীও পরিবহন করছি না, সব প্রতিটি দোকান খুলে দিয়েছে, মল খুলে দিয়ে সব কিছু খোলা করে, কিন্তু আমাদের যে গরিব, আমরা যে দিনমজুর অটো শ্রমিকরা আমরা দিন আনছি দিন খাঁচ্ছি, আমাদের কেন এই ওডেন গুয়াহাটির মতন শহরে যেখানে এতটা জায়গায় লকডাউন করেছে, 15টা 20টা ওয়ার্ড লকডাউন করছে, ওখানেও ওই দেবেন নাই, অটো ডেইলি চলছে। আমাদের প্রশাসন কি ব্যর্থতা রাখার জন্য এটা করছে, না ওরা ট্রাফিক কন্ট্রোল করতে পারছে না, আমরা বুঝতে পারছি না। আমরা অবিলম্বে যদি এটা না করে, হয়তো অটো চালকরাও হয়তো অডিভেন সিস্টেম ভাঙার জন্য এরকম একটা প্রচেষ্টা চালাবে, সেটা যাতে না হয়, আমরা সব কিছু নিয়মকানুন মেনে চলছি।
পথ দুর্ঘটনা থেকে দ্বিতীয়বার বরাত জুড়ে রক্ষা পেলেন আসাম বিধানসভার উপাধ্যক্ষ তথা সোনাইর বিধায়ক আমিনুল হক লস্কর। বুধবার গুয়াহাটি থেকে সড়ক পথে শিলচর ফেরার সময় মেঘালয়ের নংপুতে দুর্ঘটনার কবলে পড়ে তার কনভয়। রাস্তায় খনিজ তেল ছড়ানো থাকায় আমিনুলের পাইলট গাড়ি পিছলে পাশের নালায় চলে যায়। সঙ্গে সঙ্গে তার গাড়ি ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে, এতে রক্ষা পেয়ে যান তিনি। এ ঘটনায় আমিনুলের দুজন দেহরক্ষী আহত হয়েছেন। গত বছর উত্তরপ্রদেশেও এরকম দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি, তবে তখনও বরাত জুড়ে তিনি রক্ষা পেয়ে যান। করোনা মহামারীর জন্য সর্বত্রই বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ বন্ধ, নেই ক্লাস পাঠদান, নেই পরীক্ষাও। এই পরিস্থিতিতে টিডিসি প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে এবং দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে প্রমোশন দেওয়া আগের মার্কসের ওপর ভিত্তি করে আরও 10% মার্কস যোগ করে চূড়ান্ত বর্ষে ছাত্রদের পাশ করে দেওয়া, ফি মকুব ইত্যাদি বিভিন্ন দাবিতে সরব হয়েছে এনএসইউআই। মঙ্গলবার এনএসইউআইর রাজ্য কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন মাছের ভূঁইয়া এক সাংবাদিক সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানান। করোনা পরিস্থিতিতে কলেজ পড়ুয়ারা যাতে ক্ষতির শিকার না হয় সেদিক বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে সরকারের কাছে দাবি জানানো হয়েছে। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনএসইউআইর রাজ্য সম্পাদক কবির হোসেন চৌধুরী, হাইলাকান্দি জেলা কমিটির উপসভাপতি আব্দুল আহাদ বড়ভূঁইয়া, সাধারণ সম্পাদক আরশাদ হোসেন মজুমদার, জাহিদ হক লস্কর প্রমুখ। মাস প্রমোশন হয়েছে এইচএস ডিগ্রি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যা স্টুডেন্ট আছে সবর মাস প্রমোশন দেওয়া হইতো থার্ড ইয়ার পর্যন্ত। সেকেন্ড দাবি হইল আমরা ফাইনাল ইয়ার স্টুডেন্টরে প্রমোট করা হইতো পারফরমেন্স তারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দেখি ওটার লগে এডিশনাল 10% মার্কস অ্যাড করিয়া। তিন নম্বর আমরা একটা দাবি সরকারের কাছে যে অ্যাটলিস্ট এক সেমিস্টারের টোটাল ফিজ মাফ করা হইতো স্টুডেন্টরে। আর আর চার নম্বর দাবি হইল আমরা বিভিন্ন স্টুডেন্টে এডুকেশনাল লোন লইয়া পড়াশোনা হয় এরার লোনের ইন্টারেস্টটা অ্যাটলিস্ট 6 মাসের লাগি মাফ করা হইতো। ও সেইটা দাবি লইয়া আমরা বিশেষ করে আজকের প্রেস কনফারেন্স পুরো আসাম মিডিয়া চলে এর লগে সম্মতি রাখিয়া আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট বরখলা ব্লকের কাজকর্ম ও দুর্নীতি নিয়ে কিছুদিন থেকে সরব হয়েছে একটি পক্ষ, তবে তারা বিধায়ক কিশোরনাথের আমলে স্বার্থসিদ্ধি করতে পারেননি, তাই বিধায়কের ভাবমূর্তি নষ্ট করতে নেমেছে বলে অভিযোগ করেছেন বরখলা ব্লকের প্রতিনিধিরা। বুধবার বরখলা ব্লক কমিটির সভাকক্ষে এক সাংবাদিক সম্মেলন ডেকে এ ব্যাপারে বিস্তারিত বলেন ব্লক সহসভাপতি আবুল হোসেন। তিনি জানান, বিধায়ক কিশোরনাথের আমলে ব্লকের দুর্নীতি অনেকটাই কমেছে। এখন আর আগের মতো শিলচর থেকে নিয়ন্ত্রিত নয় এ ব্লক, পুলক দাসের মতো অ্যাকাউন্টেন্ট এ ব্লকে থাকায় কাজের গুণগত মান অনেক বেড়েছে বলেও তিনি উল্লেখ করেন। সাংবাদিক সম্মেলনে আবুল হোসেন ছাড়াও বক্তব্য রাখেন ইপি সভাপতি সবিতা দাস, চন্দ্রনাথপুর জিপি সভাপতি গণেশ সিং ছেত্রী প্রমুখ। যে আমরা যদি বড়গলার 13 জিপির পিআরআই যদি আমরা স্যাটিসফাইড এই অ্যাকাউন্টেন্টের খাজে বা এই বিধায়কের খাজে যদি আমরা স্যাটিসফাইড যদি আদার মানুষের তত চিন্তা করার দরকার নাই। আপনারা চিন্তা করে দেখুন, আপনারা পাইবা অনলাইনে আপনারা রেকর্ড দেখুন এক একটা জিপির যে কি অগ্রগতিতে কাজ হয়েছে। এক একটা জিপির 20 টাকার উপরে কাজ ইমপ্লিমেন্ট আপনার 1.5 বছরে। আপনার বড়খলার ইতিহাস দেখুন, ছোটো দুধপাতিল যাইন, আপনারা শেষরি যাইন, সোনাপুর যাইন, বদরুল মাসিমপুর যাইন, মাসুকার যাইন, আপনারা কাজ করতে করি। স্বচ্ছ ভারত গড়ার লক্ষ্যে দেশ জুড়ে যে অভিযান চলছে তার ব্যতিক্রম হাইলাকান্দি জেলা। এখানে স্বচ্ছতার নামে হচ্ছে অস্বচ্ছতা। জেলায় শৌচাগার নির্মাণে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস নেতা শাহনওয়াজ সানি। বুধবার হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলন ডেকে এই দুর্নীতির ব্যাপারে তিনি বিস্তারিত জানিয়েছেন। সব ঘটনা উল্লেখ করে বৃহস্পতিবারই শাহনওয়াজ জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি পেশ করবেন বলেও জানান। দুইটার মধ্যে একটা দেখা গেছে জিনিস, আমরা হাইলাকান্দির ইঞ্জিনিয়ার মেঘা দাসে কি দেখছেন, এটা বড় আর কটা লেখছেন যে 1400 টাকা তুমি প্যান এবং জল লাগিয়ে আর যে ওয়াই জাংশন যেটা আছে আমরা যেটা সাইফন কই প্যান সাইফন বা যে আমরা যে ট্রিপ যেটা জখ আছে যেটা আর ওটার লাগিয়া জখ করছেন তাই 1400 টাকা খাটিয়ে রাখলো এখান থেকে। কিন্তু এটার মার্কেট আমাদের লোকাল মার্কেটের রেটটা হইল 650 টাকা, লোকাল মার্কেটের রেটটা হইল 650 টাকা, কিন্তু তাই ডাকতে কেন 1400 টাকা। তারপরে আমরা কিছু বহুত মানে এনজিও তারা আমরা কিছু কমপ্লেন করছে, কমপ্লেন করার পরে আমি বিভিন্ন ডিস্ট্রিক্ট অন্যান্য ইঞ্জিনিয়ারের লগে যোগাযোগ করছি, করার পরে দেখা যায় আপনার এইগুলা মানে 700-800 টাকা তারাও লোক, কিন্তু হাইলাকান্দি 1400 টাকা। এটা শুনিয়ে আমরা আজকে তার কাছে গেছিলাম যে এটা জানার লাগিয়ে যে এটা খেনে এরকম হইলো, তাই না আমরা কোনো সুযোগ দিতে পারছো না, তাই না চিফ ইঞ্জিনিয়ার অর্ডার, তাই না একটা প্লেন এস্টিমেট বার করে দেখা যখন যে ওটাও অর্ডার। বিভিন্ন সাইড থেকে আমার কাছে কমপ্লেন আছে, তাই নি কেন কি তা করছেন এটা
অফিসার একজন স্টাফ আছে ফোর্ট গেট বিষ্ণু চক্রবর্তী, আর দুজন কন্ট্রাক্টার আছেন টিন্টু পাল এবং একজন হলো আপনার বিনয় নাথ, আর খাটনিছড়ার অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আফজল হোসেন। এই চার পাঁচজন যদি বলে একটা সিন্ডিকেট মার লাগাইছুন, এই সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু কথা যে এনজিওগুলার মানে এটা তোমরা নিতে লাগবো আর কি, কিন্তু এটা কোনো গভর্নমেন্ট কোনো গাইডলাইন নেই যেটা নিতে লাগবো। যদি গভর্নমেন্টটাকে নেওয়া আছে এটা ধরি 700 টাকা লেখা হইতো, কিন্তু তাই নামলে কোনো আজকে দেওয়ালে কোনো উত্তর দিতে পারছেন না। এখন আপনি চিন্তা করে দেখুন মানে কীটা হয়েছে, একটা টাকা যদি 650 টাকা হয় আর 1400 টাকা যদি একটা দাম হয়, একটা প্রফিট হয় 750 টাকা, এরকম যদি হয় 18,000 আজকে দেখা যায় 1,35,00,000 টাকা তারা আজকে আত্মসাত করে। করিমগঞ্জ জেলার রাতাবাড়ি অঞ্চলের আনিপুর তেমাথা থেকে জামুয়াং পর্যন্ত সড়কের অবস্থা বেহাল। দীর্ঘদিন থেকেই এই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, কিন্তু সরকারের এদিকে কোনো খেয়াল নেই। অতি শীঘ্র ওই রাস্তা সংস্কারের দাবিতে এবার সরব হয়েছে আমচুর আনিপুর আঞ্চলিক কমিটি। বুধবার সংস্থার কর্মকর্তারা সাংবাদিকদের জানান, 2017 সালে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে ওই রাস্তা সংস্কারের জন্য অর্থ বরাদ্দ হয়, কিন্তু বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার করিমগঞ্জ জেলা পরিষদের সভাপতি আশিস নাথের গাফিলতির জন্য আজও সড়কটি বেহাল অবস্থায় রয়েছে। আমসুর আনিপুর আঞ্চলিকের সভাপতি সারিমুল হক, মোস্তফা আলম, সুলতান আহমেদরা এদিন জানান, আগামী এক সপ্তাহের মধ্যে আনিপুর তেমাথা থেকে পেঁচাওয়ালা রেলগেট পর্যন্ত সড়কের সংস্কার না হলে সংস্থা এলাকার মানুষের সহযোগিতায় বৃহত্তর আন্দোলনে নামবে। করিমগঞ্জ থেকে খানাইবাজার যে রোডটা আছে একবারে শোচনীয় অবস্থা। এখানে আমরা লকডাউন চলছে, লকডাউনের চলার সময় কোনো মানুষ যদি একটা মেলুক যদি ডেলিভারির সময় কোনো হসপিটালে নিয়ে যেতে হয়, কিন্তু দেখেন এই রাস্তার দুর্গতিতে এই রাস্তার মধ্যে ডেলিভারি হয়ে যাবে, কিন্তু আমাদের যে কর্মকর্তারা আছেন ঠিকাদাররা আছেন এরা তো এই কোনো কাজের সন্ধান নিচ্ছেন না। এখানে বসি বসি কেউ ডিস্ট্রিক্টে বসছেন, বসিয়ে ওখান থেকে কাজ চালাচ্ছেন। আমরা শুনেছি এখানে আমরার এমপি মহাশয় বলেছেন এখানে 7 কোটি টাকার কাজ আসছে, এখন আমরা শুনতে পাচ্ছি যে এই টাকাটা উঠবেল হয়ে গিয়েছে। কোনো ঠিকাদারকে বললে ওরা বলে যে 80 লাখ টাকা এখানে অলরেডি স্যাংশন হয়েছে, যদিও টাকাটা না পাই যে আমরা কাজে হাত দেব না। তাহলে আমরা বলছি যে অতিসত্বর এই যে কেলেঙ্কারি যে বা যারা করুক না কেন, আমরা অতিসত্বর সার্কুল মহাশয়ের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ রাখছি, তথা আমরা আমাদের মাননীয় বিধায়ক এখানের রাতাবাড়ি বিধানসভার বিজয় মালাকার মহাশয়ের কাছে দৃষ্টি আকর্ষণ রাখছি, এমপি মহাশয়ের কাছে দৃষ্টি আকর্ষণ। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সবসময় বরাক ব্রহ্মপুত্র সম উন্নয়নের কথা বললেও বাস্তবে তার প্রভাব অনেক ক্ষেত্রেই প্রতিফলিত হচ্ছে না। সেই কংগ্রেস জমানার বৈষম্যের ধারা আজও বহমান। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিওলজি ওয়ার্ড রয়েছে, কিন্তু দীর্ঘকাল থেকে কোনো কার্ডিওলজিস্ট নিযুক্তি দেওয়া হয়নি। বিভিন্ন সংগঠনের চাপ সৃষ্টি এবং হাসপাতাল উন্নয়ন সমিতির প্রচেষ্টায় মেডিকেলের অধ্যক্ষ ডক্টর বাবুল কুমার বেজবড়ুয়া এ ব্যাপারে তৎপর হন। কাছাড় ক্যান্সার হাসপাতালের সঞ্চালক পদ্মশ্রী ডক্টর রবি কান্নানের সহযোগিতায় চেন্নাই অ্যাপোলো হাসপাতালের চিকিৎসক ডক্টর রাকেশ পি গোপালকে কার্ডিওলজিস্ট পদের জন্য নির্বাচিত করে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। গত মার্চে মেডিকেলের তরফে নয়া কার্ডিওলজিস্টের নিযুক্তি সংক্রান্ত ফাইন অনুমোদনের জন্য দিশপুরে পাঠানো হয়, কিন্তু এখন পর্যন্ত তার অনুমোদন দেওয়া হয়নি। ফলে সব তৎপরতার পরও মেডিকেল কলেজ হাসপাতালে এখনও কার্ডিওলজিস্টের অভাবে চিকিৎসা পাচ্ছেন না সাধারণ মানুষ। বুধবার শিলচরে থাউজেন্ডস সায়ন্তনস এবং পিপলস সায়েন্স সোসাইটি যৌথভাবে ওই কার্ডিওলজিস্টকে শীঘ্র নিযুক্তি দেওয়ার দাবি জানিয়ে কাছাড়ের জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি পাঠিয়েছে। পরে সংস্থার কর্মকর্তারা এ ব্যাপারে সাংবাদিকদের বিস্তারিত জানান। আমরা এখানে শিলচরে পিপলস সায়েন্স ফোরামের সঙ্গে কথা বলি, আমরা বিক্ষণ সিনে কমিউনের সঙ্গে কথা বলি এবং অরিত্র ধর যে আমাদের ইউনিভার্সিটির যে স্টুডেন্ট লিডার ছিল আছে ওর সঙ্গে আমরা কথা বলি। আজকে আমরাও একটা মেমোরান্ডাম দিয়েছি, আসলে সায়ন্তন থাউজেন্ড সায়ন্তনের যে গ্রুপটা আছে ওরা যেই মুভমেন্টটা করছে সেখানে আমরা সহযোগী হিসাবেই আমরা কিন্তু আজকে এসেছি। কাজে আমরা চাই আপনাদের, এই জন্য আমরা ডাকলাম যে আপনারা মিডিয়ার মাধ্যমে সবাইকে জানাবেন যে সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠন যারা আছে তারা যেন এই ব্যাপারে সোচ্চার হয়। যেভাবে হোক আমাদের শিলচর মেডিকেল কলেজে যে ডাক্তারের কথা উনি বলছেন ওনাকে আনা হোক তাড়াতাড়ি, এবং একজন পার্মানেন্ট আমাদের কার্ডিওলজিস্ট এবং নিউরো সার্জন মেডিকেল কলেজে রাখা হোক সেটাই আমরা চাই। আজকে খুব ভালো লাগছে যে আমরা বেশ কয়েকটা অর্গানাইজেশন মিলে সায়ন্তনের যে গ্রুপটা আছে সেই গ্রুপদের সঙ্গে আমরা একসাথে লড়াই করতে পারছি। কাজে এই লড়াইটা কিন্তু মূলত সায়ন্তন গ্রুপদেরই লড়াই, আমরা শুধু ওদের সাহায্য। সংখ্যালঘু ছাত্রবৃত্তির টাকা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন অভিভাবকরা।
2019 সালের সেপ্টেম্বরে রাজ্যের সর্বত্র সংখ্যালঘু ছাত্রবৃত্তির জন্য অনলাইনে আবেদন করে ছাত্রছাত্রীরা। সর্বত্র ওই টাকা এসে গেলেও কালীগঞ্জ অঞ্চলের ছাত্ররা বৃত্তির টাকা থেকে আজও বঞ্চিত রয়েছে। এখনও তাদের অ্যাকাউন্টে টাকা জমাই হয়নি। বুধবার ছাত্র ও অভিভাবকরা এ ব্যাপারে সরব হন। কালীগঞ্জ এমই মাদ্রাসা প্রাঙ্গণে মিলিত হয়ে তারা সাংবাদিকদের জানান, বিষয়টিকে তদন্তের আওতায় আনা উচিত। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এক্ষেত্রে কোনো দুর্নীতি হয়েছে কিনা সেটা সামনে আসবে, আর এমনটা হলে দুর্নীতিবাজ আধিকারিক এবং দালালদের উপযুক্ত শাস্তি প্রদানেরও দাবি জানান তারা। আমরা প্রত্যেক দিনে আমরা যে যে ব্যাংকে যাই, ব্যাংকে গিয়ে আমরা কোনো টাকা পয়সা পাই না, আর আমরা গরিব মানুষের সময় আমরা যাওয়া আবার করার টাকা অত টাকা করছিলাম, কোনো আমরা কোনো কাজও খবর না, আমরা গরিব মানুষ, আমরা কোনো পয়সা করি নাই, আমরা ছেলে মেয়ে, আমরা সরকারি স্কুলে পড়াই, আমরা কোনো জন নাই, এর বাদে আমরা যে টাকার জন্য যাবার পরেও আমরা কোনো টাকা পাই না, কোনো মাইটাতেই আমরা কিছু পাই না চিনি, আর আমরা একদম বেঅবস্থা হয়ে গেছি গিয়া। এখন আমরা এই জিনিসটা কোন এলাকায় যায়, কোন মাইটরিটিতে যায় আপনারা হতো আমরা অতি সত্তর দেখি দেখুয়া। আমি গরিব মানুষ, মানে বৃদ্ধ অবস্থা, আমার একটা ছেলে স্কুলও কোনো টাকা টাকা পাই না, প্রত্যেক দিন ব্যাংক অ্যাকাউন্টও ফুয়ারে দেই যে টাকা পাইবার লাগিয়া, এই টাকাগুলো পাই না, তার কারণ কি আমরা কি এমন বিপদে গেলাম, ১৫০-২০০ টাকা খরচ করিয়া দেখুন দিন মজুরি মানুষ আমি খরচ করিয়া এখানে আই যাই, কি অবস্থা লাগলো ওখানটা আপনারা দেখিয়া দিবা। আমাদের এরিয়ার বৃহত্তর কালীগঞ্জ এরিয়ার মাইনরিটি স্কলারশিপের জন্য প্রত্যেক সরকারি স্কুলের বাচ্চারা নিয়ম মোতাবেক তারা অ্যাপ্লাই করেছে, অথচ তাদের অ্যাকাউন্টে পাওয়ার অ্যাকাউন্ট করার সময় ১৫০-২০০ টাকা করে প্রত্যেকে জমা দিয়েছে, অথচ তারা টেকার পাওয়ার আশায় প্রতিদিন কালীগঞ্জে ব্যাংক অ্যাকাউন্টে আয়া প্রতিদিন এই বাচ্চাগুলো আয়া অ্যাকাউন্ট চেক করতে হয়, কিন্তু কে বা কাহারা এই টাকাটা দালাল চক্র যদি হইয়া থাকে তে আমি মাননীয় ডিসি স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, ও আমাদের মাইনরিটি যারা উপর লেভেলের নেতামন্ত্রীসকল আছেন তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে তাদের চূড়ান্ত ব্যবস্থা নেবার জন্য। নাম ও ছবি পরিবর্তন করে জব কার্ডের টাকা হাফিস করার অভিযোগ উঠল কাটিগড়া ব্লকের বিডিও সুজা হোসেন মজুমদার, জেই আব্দুল হামিদ, জিপি সচিব আতার আলী সহ নজনের বিরুদ্ধে। ব্লকের বিভিন্ন এলাকায় মনরেগার কাজ করেন শ্রমিকরা, কিন্তু বহু কাজের টাকা পাননি তারা। বুধবার কাটিগড়া থানায় এসব অভিযোগে মামলা দায়ের করেছেন মহাদেবপুর এলাকার জব কার্ডধারী আব্দুল আলী। তিনি জানান, ২ বছর ধরে পারিশ্রমিকের টাকার জন্য তিনি ব্লকের বিডিও থেকে পঞ্চায়েত প্রতিনিধিদের পেছনে পেছনে ঘুরছেন, কিন্তু শ্রমিকদের পুরনো পাওনা টাকা মিটিয়ে দেওয়া হচ্ছে না, তাই বাধ্য হয়ে এবার আইনের দ্বারস্থ হয়েছেন তিনি। অভিযুক্তদের মধ্যে জিআরএস জাবির আহমেদ, এই দেবুল দাস, জিপি সভানেত্রী শায়রা বেগম লস্কর, প্রতিনিধি রাজু আহমেদ চৌধুরী, এপি সদস্য বাবলি রানী দাস, ওয়ার্ড সদস্য হোসেন আহমেদও রয়েছেন। রাজ্য বিজেপির নির্দেশ অনুযায়ী গোটা আসামে জনসম্পর্ক অভিযান চলছে। এই কর্মসূচি রূপায়ণে মাঠে নেমেছে বিজেপির নরসিংপুর মণ্ডল। বুধবার দলের মণ্ডল সভাপতি লাল বাহাদুর কর্মী ও সহসভাপতি রুক্মিণী কুমার সিংহের নেতৃত্বে ক্লেভার হাউস ও পুটিখাল জিপিতে এই অভিযান চালানো হয়। মোট ৪৮টি পরিবারের সঙ্গে এদিন কথা বলেন দলের নেতারা। একই সঙ্গে সরকারের জনমুখী বিভিন্ন প্রকল্প এবং কোভিড পদক্ষেপ নিয়েও আলোচনা করা হয়। উধারবন্দে উন্নয়নের জোয়ার চলছে। বিগত ৪০ বছরে যা হয়নি
গত 4.5 বছরে তার চেয়েও বেশি কাজ হয়েছে। জনদরদী বিধায়ক মিহিরকান্তি সোমের জন্যই এমনটা হয়েছে বলে মন্তব্য করলেন উধারবন্দের বিজেপি কর্মীরা। বুধবার এক সাংবাদিক সম্মেলন ডেকে দলের কর্মকর্তারা বলেন, উধারবন্দের সার্বিক উন্নয়ন হচ্ছে দেখে একাংশ লোক বিধায়কের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। আলগাপুরের প্রাক্তন কংগ্রেস বিধায়ক রাহুল রায় প্রসঙ্গে তারা বলেন, বিজেপিতে উনার কোনো স্থান নেই, রাহুল দলের সাধারণ সদস্যও নন। এখন আলগাপুর ছেড়ে ব্যবসা বিস্তারের মাধ্যমে তিনি উধারবন্দে জুড়ে বসতে চাইছেন। শুধু টাকা বিলে করলে বিধায়ক হওয়া যায় না বলেও মন্তব্য করেন বিজেপি কর্মকর্তারা। বিধায়ক সোম এবং বিজেপি সম্পর্কে কোনো অপপ্রচার না করার জন্য তারা পরামর্শ দেন রাহুলকে। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন উধারবন্দ মণ্ডল বিজেপির সহসভানেত্রী উলিরুই সিংহ, গোসাইপুর দুর্গানগর জিপি কর্মকর্তা স্বরূপ দত্ত, গ্রুপ সদস্য বিদ্যুৎ দেব, রাকিব হোসেন লস্কর, নাজিমউদ্দিন চৌধুরী, অঞ্জন কুমার সিংহ প্রমুখ। ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যে অপপ্রচার শুরু হয়েছে এই অপপ্রচার আমরা মানি নিতাম পারি না। ভারতীয় জনতা পার্টির আজকে উদারমন্দির বিধায়ক মাননীয় মিহিরকান্তি সোম একজন গ্রাসরুট লেভেল থেকে রাজনীতি করি আজকে এমএলএ হয়েছেন, আর যারা উড়িয়া ইয়া জুড়িয়া বোয়ার চেষ্টা করেন উদারমন্দির মধ্যে তারার কোনো স্থান নাই। যারা বেশি লম্ফযজ্ঞ করেন রাজনীতির খেলার লাগিয়া তারা বর্তমানে ভারতীয় জনতা পার্টির একটা প্রাথমিক সদস্য পদ পর্যন্ত নাই। এর লাগি আমরা কইছি আমরা উন্নয়নের জোয়ারে আমরা বুট সইমু, আর যে বিরোধী ঢেউ যেটা উঠছে মানুষের মীর কাঁদি সুমের এগেইস্টে এটা কোনো কিচ্ছু না, আমরা সব এক আছি। আমরা যেরকম আমরা আসলাম ভারতীয় জনতা পার্টির সকল কর্মীবিদ উদারমন্দের সব এক, আমরার মধ্যে কোনো বিরোধ নাই, দ্বন্দ্ব নাই, কিচ্ছু নাই, আমরা সব এক আছি। আর যারা এই সমস্ত অপপ্রচার করেন এটা বিরোধী পার্টির অপপ্রচার, আরও কিছু মানুষ আছে তারা বাইরের থেকে এখানে অপপ্রচারের সৃষ্টি করেন, আমরা সব এক, আমরার মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। এবং আমরা 100% নিশ্চিত হতে পারি আগামী দিনে যদি মিহিরকান্তি সোম আবার যদি টিকিট যদি পান পুনরায় আবার বিপুল ভোটে জয়ী হবা এটা আমরা দৃঢ় বিশ্বাস রাখি। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। মুখে মাস্ক না পরে রাস্তায় আইন অমান্য করায় শিলচরে একদিনে জরিমানা 39,000। করোনাকালে মহাসংকটে অটো মালিকরা জোর বেজোর পদ্ধতি প্রত্যাহারের দাবি। মেঘালয়ের সড়ক দুর্ঘটনা ফের বরাত জোরে রক্ষা পেলেন বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।